রাজ্য বিধানসভার 4টি শূন্য আসনের উপনির্বাচনে মোট 24 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। আগরতলা আসনে মনোনয়ন জমা দিয়েছেন সিপিআইএম এর প্রার্থী কৃষ্ণা মজুমদার, কংগ্রেসের সুদীপ রায় বর্মন, বিজেপির ডক্টর অশোক সিনহা, তৃণমূলের পান্না দেব, এসইউসিআই এর মলিন দেববর্মা এবং আজাদ সমাজ পার্টির ব্রজলাল দেবনাথ। টাউন বর্দোয়ালি আসনে মনোনয়ন জমা দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রঘুনাথ সরকার, কংগ্রেসের আশিস কুমার সাহা, বিজেপির ডক্টর মানিক সাহা, তৃণমূলের সংহিতা ব্যানার্জি, এআইটিসির নীলকমল সাহা, এসইউসিআই এর শিবানী ভৌমিক এবং আমরা বাঙালির রামকৃষ্ণ দেবনাথ। সুরমা আসনে মনোনয়ন জমা করেছেন সিপিআইএম এর অঞ্জন দাস, বিজেপির স্বপ্না দাস পাল, তৃণমূলের অঞ্জন নমশূদ্র, আমরা বাঙালি প্রাণেশ দাস এবং নির্দল হিসেবে দুজন বাবুরাম সাতনমী এবং রেখা সবর। যুবরাজনগর আসনে মনোনয়ন দাখিল করেছেন সিপিআইএম এর শৈলেন্দ্র চন্দ্রনাথ, কংগ্রেসের সুস্মিতা দেবনাথ, বিজেপির মলিনা দেবনাথ, তৃণমূলের মৃণাল কান্তি দেবনাথ এবং আমরা বাঙালির বিজয় দেবনাথ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।